আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো নাস্তা খাওয়ার পর অনেক কাজকর্ম গুছিয়ে রেখেছি, গুছানোর পর রান্না করব। এখন নিসামনির চুলগুলো অনেক বড় হয়ে গেছে। আসলে বাচ্চারা বেশি চুল লম্বা হলেও সমস্যা দেখা যায়, যে গোসল করে শুকাতে চায় না। তো আমি তার চুলগুলো সমান করে কেটে দিলাম, পার্লারের কাজটা নিজেই সেরে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই তো বাজার থেকে ডিমগুলো আনলো, ডিমগুলো আমি একটা ঝুড়িতে রাখবো। আর আজকে ডিমই রান্না করব। ডিম রান্না করব বলতে আজকে আমি ডিম বিরিয়ানি রান্না করব। তো এখনই আমি রান্নাটা বসিয়ে দিব, তার জন্য আগে ডিম সিদ্ধটা বসিয়ে দিব। যেহেতু আমরা পাঁচজন সদস্য তাই আমি পাঁচটা ডিম নিয়েছি। আপনারা চাইলে এখানে কম বেশি ডিম নিতে পারেন, যার যেমন প্রয়োজন। এই তো ডিমগুলো ভালো করে ধুব, ধুয়ে আসলে চুলায় বসাবো। আর বাকি ডিমগুলো আমি আসলে ধুয়ে রাখবো, কেননা ডিমে অনেক সময় অনেক ময়লা থাকে, ধুয়ে রাখাই ভালো। আবার অনেক সময় দেখা যায় যে ডিম ধুয়ে রাখলেও নষ্ট হয়ে যায়, তাই যখন অতিরিক্ত ডিম আনবে তখন আসলে ধোয়া নাই ভালো, আর যখন কম ডিম আনবে ধুয়ে রাখলে আর আসলে ডিম খাওয়া হয়ে যায়। আমার ঘরে তো প্রচুর ডিম লাগে। তো এই তো আমার ডিমগুলা আমার সেদ্ধ হওয়ার পরে আমি এই তো ডিমগুলা ভেজে নিচ্ছি। আর এখন আমি ডিম বিরিয়ানি রান্না করব, আর এই বিরিয়ানিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়ি বসিয়ে আমি এখানে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আমি চাল নিয়েছি এখানে 2 পট, মানে আধা কেজির মতো। চুলার পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এখন কিন্তু প্রায় 12:30টার মধ্যে বেজে গেছে। তো যেহেতু আসলে ওরা 1:30-2 বাজে খাবে, 1টাই বাজে প্রায়, তাহলে যদি খায় দেখা যায় যে গরম গরম বিরিয়ানিটা খেতে মজা লাগে। তাই আমি আসলে ডিমটা সিদ্ধ বসিয়ে অনেক কাজ করেছি, কাজগুলো শেষ করে আবার এসেছি বিরিয়ানি রান্না করতে। তো যেহেতু আপনাদের সঙ্গে বিরিয়ানি রান্নাটা শেয়ার করব তাই ভিডিও করা। তো এই তো আমি বিরিয়ানিতে আসলে আজকে কোনো পেঁয়াজ কুচি ইউজ করিনি, সব বাটা মশলা ইউজ করেছি। দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা, জত্রি বাটা, কিশমিশ বাটা, বাদাম বাটা, সব পেস্টগুলো আমি, সব মশলা আমি পেস্ট করেছি। আর এলাচ দারচিনি দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষাবো। আর এখন মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিলাম। আসলে আমি আজকে ক্যামেরাটা হাতে রাখিনি, দূরে রেখেছি, তাই বোঝা যাচ্ছে না। কাছে এনে আপনাদেরকে দেখাচ্ছি, মশলাটার কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। দিয়ে দিলাম আস্ত কয়টা কাঁচামরিচ। আর বিরিয়ানিতে যেহেতু দুধ দিতে হয়, তো আমার কাছে লিকুইড দুধ নেই, তাই আমি সরাসরি গুঁড়া দুধটা ইউজ করেছি। এতে আসলে খাবারের স্বাদ একটু কমতি হয় না, খেয়েই বলছি অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। এখন মশলাটাকে ভালো করে কষাবো, কষিয়ে আমি এটাতেই ডিমটা আবার 5-6 মিনিট কুক করব। তা আমি আপনাদের মশলাটা দেখিয়ে দিচ্ছি, দেখেন মশলাটার কালার দেখলেই বোঝা যায় যে আসলে খেতে অনেক মজা হয়েছিল, আর ঘ্রাণটাও খুব সুন্দর এসেছে। যেহেতু এখানে কিশমিশ, বাদাম, জত্রি এই মশলাগুলো থাকলে, বিরিয়ানির যে মশলাগুলো
স্টার মশলা, এগুলো আসলে দিলে এইভাবেই বিরিয়ানির, আমি এখানে রেডিমেড কোনো বিরিয়ানি মশলা দেইনি, ঘরে থাকা সব মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর এই তো এখানে আমি ডিমগুলো এখন একটু মশলাতে রান্না করব, করে আবার আসলে ডিমটা উঠিয়ে রাখব 5-6 মিনিট পর। আর এই যেই মশলাটা, এটাতে আমি চালটা ভেজে নিব। এই তো আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি, তারপরে এই মশলাটাতে আমি চালগুলো ভেজে উঠোনের আগে আবার ডিমগুলো দিয়ে দিব। বাস, বিরিয়ানি রান্না হয়ে গেল। আসলে রান্না খুবই সহজ যদি রান্না যারা করতে পারে তাদের জন্য, আর যারা আসলে রান্না করতে পারে না তাদের জন্য আসলে রান্নাটার মতো কঠিন হয়তো পৃথিবীতে আর কিছু নেই। এখন আমি ভালো করে চালটা ভেজে নিব। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাতে পানি অ্যাড করব। যেহেতু আমার এখানে 2 পট চাল, তার জন্য আমার এখানে 4 পট পানি দিতে হবে। এখানে আমি 3 পট পানি দিয়েছি, দেখেন এখনো কিন্তু চালটা মাখা মাখা। আর এইভাবে আমি আসলে অনেক সময় কাঠি দিয়ে মেপে দেই, তাহলে বিরিয়ানিটা ফ্লাওটা পারফেক্ট হয়, যেতটুকু চাল দিবেন তার ডাবল পানি। এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে মাখো মাখো পানি আছে। এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম, আর এখন আবার আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলেই কিন্তু আমার পুরো পানিটা শুকিয়ে আমার বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে। আমার কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, তাই আমি একটা তাওয়ার মধ্যে উঠিয়ে রেখেছি, কেননা খাওয়া পর্যন্ত চুলাটা যদি আমি একদম লো হিটে রাখি তাহলে আমার বিরিয়ানিটা গরম থাকবে। তা আমার নিয়ে আসতে বলতেছে, ওর এখনই ক্ষুধা লেগে গেছে, যেদিন একটু ওর পছন্দ মতো খাবার রান্না করি তখন তার ক্ষুধা পেয়ে যায়, তাই আমি ওর জন্য বিরিয়ানিটা একটু সাজিয়ে নিব, সাজিয়ে ওকে খাবার দিব। আমি একটু সেরিপল দিয়ে দিয়েছি, দিয়ে বিরিয়ানিটা সাজিয়ে দিয়েছি। আর এখানে আমি টমেটো সালাদ করে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, ওনাকে আমি আগে খাইয়ে দিব, তারপর সবাই খাওয়া। তা আমি মনে করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, অল অপশন ক্লিক করবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিরিয়ানি কেমন হলো অবশ্যই জানাবেন। সেই পর্যন্ত আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।